আজকে শেয়ার করব ইলিশ মাছের ল্যাঞ্জা দিয়ে লাউ পাতার ভর্তা এটা খুবই একটি ইউনিক রেসিপি যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করবেন লাউ পাতার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য স্পেশালভাবে তৈরি করে নিয়ে আসলাম আশা করি ফুল ভিডিওটা দেখবেন আমি সঞ্জুদের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি প্রায় চার পাঁচটার মতো বড় বড় লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি লাউয়ের ডাটাও খাওয়া যায় কিন্তু আজকে আমি কোনো ডাটা নিব না শুধু পাতাটা নিব তো দেখতেই পারছেন এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এগুলো সিদ্ধ করব। সিদ্ধ করারও কিছু টেকনিক আছে সিদ্ধ করার জন্য কোনো প্রকার পানির প্রয়োজন হয় না প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি তারপরে দিয়ে দিব সবগুলো লাউ পাতা কোনো প্রকারের পানি কিন্তু প্রয়োজন নাই এখন দিয়ে দিব আমি সরিষার তেল আপনার যে কোনো নর্মাল সবিন তেলও ব্যবহার করতে পারেন সরিষার তেল দিয়েছি এক টেবিল চামচের মতো এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণ এখন একটু বেশি লাগছে কিন্তু সব যখন একসাথে মিক্সড করব তখন কিন্তু লবণটা ঠিক হয়ে যাবে আর পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন তা আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের মধ্যে দেখুন কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে আর এই পানি দিয়েই কিন্তু লাউ পাতাটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানির প্রয়োজন পড়ে না তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে না এক্সট্রা পানির প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি সামান্য একটু পানি উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন কিন্তু বেশি করে পানি দিতে যাবেন না কারণ লাউ পাতায় যথেষ্ট পরিমাণে পানি থাকে তো এখন আমি একটা ইলিশ মাছের লেঞ্জা নিলাম এটা আমি ভালো করে আইসটা পরিষ্কার করে ধুয়ে তারপর নিয়েছি আপনি চাইলে গরম পানিতে এটা সিদ্ধ করে নিতে পারেন আবার চাইলে ভেজে নিতে পারেন কিন্তু ভেজে নিলে শক্ত হয়ে যায় আমি একটা স্যুপের বাটিতে রেখে তারপরে ওভেনে এক মিনিটের জন্য দিয়েছি এক মিনিটের মধ্যে এই মাছটা সিদ্ধ হয়ে যায় কিন্তু আপনার কাছে যদি মনে হয় একটু সময় দেওয়ার প্রয়োজন সেক্ষেত্রে আপনি আর একটু সময় দিতে পারেন কিন্তু এটাই পারফেক্ট এক মিনিট পর আমি গরম অবস্থায় এটা চাকু দিয়ে চাপ দিয়ে কাঁটাটা আর মাছটা আলাদা করে নিব মাঝখানের যে কাটাটা সেটা আমার প্রয়োজন নেই তাছাড়া ইলিশ মাছের ল্যাঞ্জায় বড় বড় কাটা থাকে আপনারা চাইলে সেগুলো বেছে ফেলে দিতে পারেন আমি সবগুলো কাটা তো ফেলতে পারবো না আমার যতটুক চোখে পড়বে আমি অতটুক কাটা ফেলে দেবো যে বড় বড়ো কাঁটাগুলো আছে সেগুলো ফেলে দেব আর এই কাটাগুলো যখন আমি বেটে নিব মাছসহ তখন কিন্তু এই কাটাগুলো একদম মিহিন হয়ে যাবে বা আপনি যখন ব্লেন্ড করে নেবেন ভর্তাটা তখন কিন্তু এটা মিহিন হয়ে যাবে তো আমি পাটায় বেটে না আমি ভর্তা ব্লেন্ড করে আজকে ভর্তা তৈরি করব আপনারা চাইলে সেমভাবে পাটায় বেটেও এই ভর্তাটা তৈরি করতে পারেন তো এই যে দেখুন আমার যে পাতাটা লাউ পাতাটা সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি মাছের কাটাটা বেছে নিয়েছিলাম সেই মাছগুলো আমি ব্লেন্ডারে ঢেলে দিয়েছি আবার লাউ পাতাটা সিদ্ধ করে লাউ পাতাটাও ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এখন আমি ব্লেন্ড করে নেব যদি দেখেন ব্লেন্ড হচ্ছে না একটু পানি প্রয়োজন সেক্ষেত্রে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন কিন্তু লাউ পাতায় সাধারণত অনেক পানি থাকে পানির প্রয়োজন হয় না কিন্তু একেক ব্লেন্ডার এক এক রকম অনেক সময় প্রয়োজন হতে পারে হলে আপনারা সামান্য একটু পানি দিয়ে নেবেন তারপরে ব্লেন্ড করে নিলাম এই যে দেখুন লাউ পাতা আর ইলিশ মাছের ল্যাঞ্জা দুইটাই আমি ব্লেন করে নিয়েছি তো এই ইলিশ মাছের ল্যাঞ্জাটা কিন্তু আমি ভালো করে আবার রান্না করব যখন এই তাওয়াতে রান্না করব তখন এটা আরও ভালো করে রান্না হবে এজন্য কিন্তু আমি ভালো করে সিদ্ধ করার প্রয়োজন মনে করিনি কিন্তু আপনি চাইলে পানি দিয়ে ইলিশ মাছের ল্যাঞ্জাটা সিদ্ধ করে নিতে পারেন এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি তিন টেবিল চামচের মতো সরিষার তেল দুই টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি চার পাঁচটার মতো শুকনো মরিচ দিয়েছি এই কয়েকটা উপকরণ আমি একটু ভেজে নিব লালচে করে ভেজে নিতে হবে যখন দেখবেন হালকা ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিতে হবে এক কাপের মতো ধনে পাতা কুচি আমি ধনে পাতাটা ফ্রোজেন দিয়েছি এই জন্য দেখতে অনেকটা এমন আর দিয়ে দিব দুইটার মতো কাঁচামরিচ কারণ এখানে আমি শুকনো মরিচও ব্যবহার করেছি আপনাদের ঝালের পরিমাণ বেশি লাগলে আপনারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন উপকরণগুলো দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নাই এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেবেন তারপর আপনারা ব্লেন্ডারে এই উপকরণগুলো ব্লেন্ড করে নেবেন চাইলে পাতায় বেটে নিতে পারেন আমি শাকে লবণ দিয়েছিলাম কিন্তু পেঁয়াজে লবণ দিই নি এই জন্য আমি পেঁয়াজের ভিতরে আধা চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি ব্লেন্ডার কিন্তু পরিষ্কার করিনি এই ব্লেন্ডারে আমি লাউ পাতা ব্লেন্ড করেছিলাম তো আমি বেশ কিছু লাউ পাতা এই ব্লেন্ডারে ছিল তো সেটার সাথেই মিক্সড করে আমি এই পেঁয়াজটা আবার ব্ল্যান্ড করে নিয়েছি আর পেঁয়াজটা আমি পুরোপুরি একদম ক্রিমিভাবে ব্লেন্ড করে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করেছি তো এখন আমি প্রথমে ফ্রাই প্যানে পেঁয়াজে যে ব্লেন্ড করেছি ধনেপাতা পেঁয়াজ কাঁচামরি সেগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম এটা একদমই অপশনাল আর আমি যে লাউ পাতা ব্লেন করেছি সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি মানে তিনটা উপকরণ একসাথে করে আমি এখন ভেজে নিবো আর আপনারা খেয়াল করবেন যে আমি ফ্রাই প্যানে কোনো প্রকার তেল দেইনি। কারণ আমি লাউ পাতা সিদ্ধ করার সময়ও তেল ব্যবহার করেছিলাম আমার পেঁয়াজ ভাজার সময়ও কিন্তু তেল ব্যবহার করেছি এই জন্য এক্সট্রা কোনো তেলের প্রয়োজন নাই আপনারা এই যেই ফ্রাই প্যানে পেঁয়াজটা ভেজেছিলেন সেই ফ্রাই এই লাউ পাতাটা ভালো করে ভেজে নেবেন তার লাউ পাতায় যে এক্সট্রা পানি আছে সেই পানিগুলো শুকিয়ে একটা মজার ভর্তা তৈরি হয়ে যাবে আর ইলিশ মাছটাও কিন্তু এখন ভালো করে রান্না হয়ে যাচ্ছে আর ইলিশ মাছের কাটা কিন্তু একদমই বোঝা যাবে না তো দেখুন আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে কতটুকু করে ফেলেছি আমার ভর্তাটা কিন্তু এখন হয়ে গিয়েছে তো আমি একটা লাউ পাতায় এটা পরিবেশন করে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বিশ্বাস করুন এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা আর আমার কাছে তো মনে হলো যে এটা একটু পুরান হলে আরও বেশি মজা লাগে ইলিশ মাছের ফ্লেভারটা পরিপূর্ণ পাওয়া যায় আর হ্যাঁ ইলিশ মাছ পাঁদেও আপনারা যেকোনো মাছ দিয়ে এই লাউ ভর্তাটা তৈরি করতে পারেন আবার চাইলে সুটকি দিয়েও এই লাউ ভর্তাটা তৈরি করতে পারেন এখন আমি গরম গরম ভাত দিয়ে লাউ পাতার ভর্তা খাবো আহ ইলিশ মাছের ল্যাঞ্জা দিয়ে লাউ পাতার ভর্তা সেই লেভেলের মজা ইলিশ মাছের ল্যাঞ্জা ছাড়াও আপনারা চাইলে ইলিশ মাছ দিয়েও এই লাউ পাতের ভর্তাটা তৈরি করতে পারেন তো গরম গরম খাচ্ছি খুব টেস্ট আশা করি একবার হলেও ট্রাই করবেন আর সাথে কিন্তু লেবু রাখবেন লেবুর গ্রানে আহ এমনিতেই মনটা ভরে গেল ভালো থাকবেন এখান থেকে বিদায় হাফেজ সবাইকে